প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কনভেন্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইসমত ফারজান। আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং অবশ্যই অবশ্যই ঘরেই আছো। আজ 9 জুলাই, আজকে যাদের জন্মদিন তাদেরকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। চলো সবাই একসাথে গাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা, করোনাকালীন সময়ে সবাই আমাদেরকে কি বলছে, সবাই আমাদেরকে বলছে জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিন। আর কতক্ষণ পর্যন্ত হাত ধুতে হবে? কমপক্ষে 20 সেকেন্ড। হাত ধোয়ার নিয়ম তো আমরা সবাই জানি, তাই না? কারণ আমরা প্রতি বছর 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করি স্কুলে। আচ্ছা, আমাদের হাতে কি সবসময় ঘড়ি পরা থাকে বা আশেপাশে কি ঘড়ি থাকে যে আমরা যে হাত ধুয়ে নিচ্ছি সেটা 20 সেকেন্ড পর্যন্ত হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি? ছোট্ট একটি কৌশল, চলো আমরা আজকে সবাই একসাথে জেনে নিই। সেটি হচ্ছে, আমরা যখন হাত ধোয়া শুরু করব, মনে মনে হ্যাপি বার্থডে গানটি দুবার গাইব। এই গানটি দুবার গাইতে যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু পর্যন্ত হাত ধুলে আমাদের কিন্তু হাত ধোয়া সময় পর্যাপ্ত হয়ে যাবে। তাহলে হাতও পরিষ্কার হলো, মনও ভালো থাকলো, মজার না ব্যাপারটা? আমার কিন্তু খুব ভালো লাগে এভাবে গান গাইতে গাইতে হাত ধুইতে, হাত ধুয়ে নিতে। আমরা হাত ধুয়ে না পাঠটি করছিলাম, তাই না? গত ক্লাসে আমরা এই পাঠে কিছুটা অংশ পড়েছিলাম, তাহলে চলো আজকে আমরা এর পরের অংশটুকু পড়ি। সবার কাছে বই আছে তো, বইটা হাতে নিয়ে নাও। আজকে ক্লাস শুরু করার আগে চলো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম বা কি জেনেছিলাম একবার মনে করার চেষ্টা করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম হাত ধুয়ে নাও গল্পের অন্তু। সে কেমন ছেলে ছিল? খুব ভালো ছেলে এবং সে পড়াশোনায়ও বেশ ভালো, কিন্তু তার একটাই সমস্যা। সেই সমস্যাটা কি? ঠিক বলেছ, সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কম, সে ঠিক মতো হাত ধোয় না, এমনকি খাবার আগেও ধোয় না, আবার টয়লেট থেকে আসার পরেও কিন্তু ধোয় না, তাই না? আর এজন্য তার কিন্তু প্রায় অসুখ বিসুখ লেগেই থাকে। অন্তুর বাড়িতে কে বেড়াতে এসেছিলেন? ঠিক বলেছ, মামা বেড়াতে এসেছিলেন। আর মামা বেড়াতে এসে অন্তুর এইসব ব্যাপার দেখে কিন্তু খুব মন খারাপ করলেন, তাই না? এই অংশটুকুই আমরা পড়েছিলাম। আর যে বাড়ির কাজগুলো ছিল, যারা বাড়ির কাজ করে পাঠিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে চলো আমরা আজকে এই পাঠের পরবর্তী অংশটুকু পড়ি। আমি একবার পড়ে দিচ্ছি, তোমরা আমার সাথে বইয়ে আঙ্গুল মিলিয়ে পড়বে এবং মনোযোগ সহকারে শুনবে, আর আমরা পড়ার ফাঁকে ফাঁকে আলোচনার মাধ্যমে আজকের বিষয়বস্তু জেনে নিব। সেই সাথে পড়ার সময় কিভাবে পড়বো মনে আছে তো? শুদ্ধভাবে, স্পষ্টভাবে এবং অবশ্যই প্রমিত উচ্চারণে। তাহলে চলো আমি পড়া শুরু করছি, তোমরা আমার সাথে বইয়ে আঙ্গুল দিয়ে মিলিয়ে নাও এবং মনোযোগ দিয়ে শোনো। আমরা পড়েছিলাম মামা এসেছে বলে কত ভালো ছেলে বলেছে মা। এরপর থেকে বাবা হেসেই বললেন, না অন্তু তো বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে। মামা বলেন, হ্যাঁ ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা, তোমার একটা অভ্যেস ভালো করতে হবে আর তা হচ্ছে হাত ধোয়া। তুমি ঠিক মতো হাত ধোও না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও পরে আর টয়লেট থেকে এসে, নাকে সর্দিও যেমন তেমন করে মুছো, তারপর হাতও দেখলাম ধোও না, এগুলো মোটেই ভালো নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিক মতো হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগবালাইয়ের শুরু কিন্তু এখান থেকে। তাহলে আমরা এই অংশ থেকে কি পেলাম? আমরা এই অংশ থেকে পেলাম মামা বলছে অন্তুর একটা অভ্যাস ভালো করতে হবে, আর সেই অভ্যাসটা হচ্ছে
হাত ধোয়া। অন্তু কি করে না, ঠিক মতো হাত পরিষ্কার করে না, এমনকি তার নখগুলোও পরিষ্কার করে না, তাই না? আর রোগবালাই শুরু কোন জায়গা থেকে হয়? ঠিক এই জায়গা থেকে, অপরিচ্ছন্ন নখ থেকে, হাত থেকে হয়। তারপর চলো পরের অংশটুকু করি। দেখো মামা, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না, অন্তু বলার চেষ্টা করে। অর্থাৎ অন্তু মনে হয় এভাবে বলার চেষ্টা করছে, হাত দেখিয়ে, দেখো মামা আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না। এভাবে মামা বললেন, পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এই সব কিছুতে জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়। এইরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি, জ্বর ওই সব জীবাণু থেকেই হয়। কাজেই অন্য কিছু খাওয়ার আগে দুহাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা একটা অভ্যাস, ভালো করে হাত ধোয়ার অভ্যেস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। তাহলে এই অংশ থেকে আমরা কি জানলাম? পরিষ্কার দেখালেও হাত কিন্তু আসলে পরিষ্কার হয় না, অদৃশ্য জীবাণু হাতে লেগে থাকে, যেহেতু আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে আবার হাতও মিলাই, তাই না? আর বেশিরভাগ পেটের অসুখ, সর্দি, জ্বর এসব কি কারণে হয়ে থাকে? এই জীবাণুর কারণে বা অদৃশ্য জীবাণুর কারণে হয়ে থাকে। আর নিয়মিত ভালোভাবে হাত ধোয়া এটা কি? এটা একটা অভ্যাস এবং অবশ্যই ভালো অভ্যাস, এবং আমি জানি তোমাদের এই ভালো অভ্যাসটি রয়েছে। অন্তুর বাবা বলেন, আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সবসময় কি করে? মা বললেন, শুনলি তো বাবু শোনা, মামার কথাই না হয় শুনলে। মামা এবার অনেক আদর করলেন, অন্তু খুশি হলো। মামাকে বলে, এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমোতে যাবার আগে অন্তু মামার কাছে কথা দেয়, ঠিক মতো হাত ধোবে। সবাইকে বলবে, যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। অন্তুর মতো আমরাও চলো সবাই একসাথে বলি, যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা অনেক রোগ বালাই থেকে, অসুখ বিসুখ থেকে মুক্ত থাকতে পারবো। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কি হয় জানো? শরীর ভালো থাকে, মন ভালো থাকে, পড়াশোনায় মন বসে, আমাদের কাজ করতে ভালো লাগবে, অর্থাৎ আমরা ভালো থাকবো, সুস্থ দেহে সুস্থ মন। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কি করতে হবে? আমাদের নিয়মিত হাত ধোয়ার ভালো অভ্যাস যেমন করতে হবে, ঠিক তেমনি নিয়মিত গোসলও করতে হবে। গোসল করলে কি হয়? গোসল করলে আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঘামের দুর্গন্ধ দূর হবে, আমাদের শরীর মন একেবারে বেশ ফুরফুরে থাকবে, অর্থাৎ আমরা ভালো থাকবো, আর সবচেয়ে বড় হলো রোগ মুক্ত থাকতে পারবো। তাহলে বন্ধুরা আমরা এই পাঠ থেকে কি জানলাম? হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব সম্পর্কে জানলাম। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কেন কিছুক্ষণ পরপর হাত ধোয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, হাতের নখ কাটা উচিত এবং গোসল করা উচিত। তোমরা নিশ্চয়ই বলতে পারবে, এবং আমি জানি তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তাহলে আমরা এই পাঠ থেকে কি কি জানলাম? অন্তু আগে কেমন ছিল, আর অন্তু পরে মামাকে কি কথা দিয়েছিল, আর অন্তু সবার উদ্দেশ্যে কি বলেছে? যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। তাহলে চলো আমরা এই পাঠ থেকে এবার কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করি। আমরা আগের ক্লাসে পড়িনি এমন কিছু যুক্ত বর্ণ, এখানে অনেকগুলো যুক্ত বর্ণ যুক্ত শব্দ রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যেমন পরিষ্কার শব্দে যুক্ত বর্ণ রয়েছে, পরিচ্ছন্ন শব্দে যুক্ত বর্ণ রয়েছে, আর কোন শব্দটাতে রয়েছে বলতো? সর্দি জ্বর শব্দটাতে রয়েছে, এমন আরো অনেকগুলো শব্দ তোমরা খুঁজে পাবে, তাই না? তো চলো আমরা এখন কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করি, সেগুলো ভেঙে লিখি এবং সেগুলো সেই শব্দগুলো যুক্ত বর্ণ দিয়ে নতুন একটি শব্দ তৈরি করি। আর কি করব? আর যেটা করব সেটা হচ্ছে সেই শব্দটি ব্যবহার করে একটি বাক্য তৈরি করব।
আর যেহেতু আমাদের সময় কম থাকে তোমাদের জন্য কিছু যুক্তবর্ণ আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, তোমাদের সেগুলো দেখাই, তোমরা দেখো আর এই ফাঁকে পাঠে আর কি কি আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করো। চলো তাহলে আমরা একবার দেখি এখানে কি আছে। প্রথমে যে যুক্ত বর্ণটি রয়েছে সেটি হচ্ছে চ, ছ যুক্ত হয়ে এই বর্ণটি এখানে রয়েছে চ এবং ছ। চ ছ এই দুটি বর্ণ যুক্ত হয়ে যুক্ত করে আমি আরেকটি শব্দ লিখেছি নতুন, সেটি হচ্ছে ইচ্ছা। তোমরা কি দেখতে পাচ্ছ? ইচ্ছা শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি, ইচ্ছা থাকলে উপায় হয়। তোমরা নিশ্চয়ই এই শব্দটি ব্যবহার করে আরো অনেকগুলো বাক্য বলতে পারবে। এবার চলো পরের যুক্ত বর্ণটি দেখি। পরের যুক্ত বর্ণটি হচ্ছে জ গ একসাথে যুক্ত হয়ে যে যুক্ত বর্ণটি সেটি আমি ভেঙে লিখলাম জ বর্গীয় জ এবং ব। সেই যুক্ত বর্ণটি ব্যবহার করে নতুন একটি শব্দ লিখেছি জলা, আর জলা ব্যবহার করে বাক্য লিখেছি অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। আর এরপরে আরেকটি যুক্ত বর্ণ সেটি হচ্ছে দন্ত স থ, দন্ত স এবং থ আলাদা করে ভেঙে লিখলাম, সেটি ব্যবহার করে নতুন একটি শব্দ লিখলাম সেটি হচ্ছে স্থান। স্থান শব্দ দিয়ে আমি একটি বাক্য লিখেছি রাঙামাটি একটি দর্শনীয় স্থান। আমি হয়তো একটি বাক্য তৈরি করেছি, একটি শব্দ তৈরি করেছি, আমি জানি তোমরা চেষ্টা করলে আরো অনেকগুলো শব্দ এবং বাক্য তৈরি করতে পারবে এই যুক্ত বর্ণগুলো ব্যবহার করে। সেই সাথে বইয়ে আর কি পাঠে আর কি যুক্ত বর্ণ রয়েছে সেগুলো খুঁজে বের করে ভেঙে লিখে শব্দ তৈরি এবং বাক্য তৈরি একটা বাড়ির কাজ হিসেবে থাকবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো আমার সাথে। এবার চলো আমরা কিছু শব্দের অর্থ জানি। আমরা আগের ক্লাসেও কিছু শব্দের অর্থ জেনেছিলাম, এবার চলো আমরা আরো কিছু শব্দের অর্থ জানি। এখানে অনেকগুলো শব্দ রয়েছে, সেখান থেকে আমি কয়েকটি শব্দের অর্থ তোমাদের জন্য তৈরি করে নিয়েছি, অর্থ লিখে নিয়েছি, তোমাদেরকে একটু দেখাই। প্রথমে আমি যে শব্দটি নিয়েছি সেটি হচ্ছে অসুখ বিসুখ। অসুখ বিসুখ শব্দের অর্থ হচ্ছে রোগ ব্যাধি। টয়লেট, টয়লেট শব্দের অর্থ হচ্ছে শৌচাগার। সতর্ক, সতর্ক শব্দের অর্থ হচ্ছে সাবধান। অভ্যাস, অভ্যাস শব্দের অর্থ হচ্ছে স্বভাব। তোমরা নিশ্চয়ই এই শব্দগুলোর অর্থ অনেকেই জানো, আর যারা জানি না সবাই আজকে একসাথে জেনে নিলাম। আর টয়লেট শব্দটি কিন্তু আমাদের দেশের শব্দ নয়, একটি বিদেশি শব্দ, তবে আমরা প্রতিনিয়ত এই শব্দটি এখন ব্যবহার করি, তাই না? তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? যুক্ত বর্ণ পেলাম এবং কিছু নতুন শব্দের অর্থ জানলাম। এবার চলো আজকে আমরা একটা মজার জিনিস শিখি, সেটি হচ্ছে অনুচ্ছেদ করে প্রশ্ন তৈরি। অনুচ্ছেদ করে কয়েকটি নির্দিষ্ট শব্দ, যেমন কে, কি, কেন, কিভাবে, কারা, এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করা। তার আগে তোমাদেরকে আমি একটা মজার জিনিস দেখাই। আমি একটি বোর্ডে বাক্য লিখছি, সবাই খেয়াল করো, সেটি হচ্ছে বাবা বিকেল বেলা, বাবা বিকেল বেলা সবজি কিনতে, বাবা বিকেল বেলা সবজি কিনতে বাজারে গেলেন, রিকশা চড়ে। বাবা বিকেল বেলা সবজি কিনতে বাজারে গেলেন রিকশা চড়ে। আর এখান থেকে আমরা এখন কিছু প্রশ্ন তৈরি করব। আচ্ছা, কে বাজারে গেলেন? বাবা। কখন গেলে? বিকেল বেলা। কি আনতে গেলে? সবজি। কোথায় গেলে? বাজারে। কি না
আচ্ছা হ্যাঁ, তারপর কিভাবে গেলে, কিভাবে গেলে রিকশা চলে। তাহলে আমরা এখান থেকে এই শব্দগুলো মাত্র একবার ব্যবহার করে কয়টি প্রশ্ন পেয়েছি? পাঁচটি প্রশ্ন পেয়েছি। একটি বাক্য থেকে কিন্তু আমরা পাঁচটি প্রশ্ন পেয়েছি। কে বাজারে গেলেন? বাবা। কখন বাজারে গেলেন? বিকেল বেলা। কি আনতে গেলেন? সবজি। বা কি কিনতে গেলেন? সবজি। কোথায় গেলেন? বাবা কোথায় গেলেন? বাজারে। বাবা কিভাবে গেলেন? রিকশা চড়ে। খুব মজার না? একটি বাক্য থেকে আমরা পাঁচটি আলাদা আলাদা শব্দ ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি করলাম। এবার চলো অনুচ্ছেদ থেকে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় সেটার একটা নমুনা দেখি। তোমাদের আমরা আজকে যতটুকু পাঠ পড়েছি এর মধ্যে এই অনুচ্ছেদটি, অর্থাৎ পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না, সেখান থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এই অনুচ্ছেদটি পড়ে সেখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করব। প্রশ্ন কেমন হতে পারে? কেমন হতে পারে তার একটি নমুনা আমি তোমাদেরকে দেখাই। সেটি হচ্ছে অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো এবং পড়ে এবার এই প্রশ্নগুলো লক্ষ্য করো। প্রশ্নগুলো হচ্ছে, আমরা সেখানে পড়েছিলাম কি খালি চোখে দেখা যায় না, আমরা পড়েছিলাম জীবাণু খালি চোখে দেখা যায় না। তাহলে এই প্রশ্নটার এই উত্তরকে প্রাধান্য দিয়ে আমরা সেখান থেকে কি প্রশ্ন কোনটা তৈরি করতে পারি? কি খালি চোখে দেখা যায় না। তারপর আমরা জেনেছিলাম হাতে নখে জীবাণু থাকে, কোথায় জীবাণু থাকতে পারে? আরেকটা প্রশ্ন ক, আবার বলছি ক, কি খালি চোখে দেখা যায় না? খ, কোথায় জীবাণু থাকতে পারে? গ, পরিষ্কার দেখালে হাত পরিষ্কার হয় না কেন? ঘ, বেশিরভাগ পেটের রোগ সর্দি জ্বরের জন্য কে দায়ী? আর উ হচ্ছে, কিভাবে দুহাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে? একটু লক্ষ্য করো, প্রথম প্রশ্নে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে প্রশ্ন করতে? কি। পরের প্রশ্নে কোথায়, পরের প্রশ্নে কেন, এর পরের প্রশ্নে কে, এবং এর পরের প্রশ্নে কিভাবে, এবং কোনো শব্দই কিন্তু দুবার ব্যবহার করা হয়নি। অর্থাৎ যে শব্দগুলো প্রদত্ত অনুচ্ছেদ পড়ে কে, কি, কারা, কেন, কখন, কিভাবে শব্দগুলো একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি করে লেখো, এবং এই প্রশ্নের আলোকে প্রদত্ত অনুচ্ছেদ মানে আমরা যে অনুচ্ছেদটুকু নিয়েছি সেখান থেকে কি, কোথায়, কেন, কে, কিভাবে এই পাঁচটি শব্দ আলাদা আলাদা ভাবে ব্যবহার করে পাঁচটি প্রশ্ন আমরা তৈরি করেছি। খুব মজার না প্রশ্ন তৈরিটা? এখন তোমরা যে কোনো অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করতে পারবে যদি একটু ভালোভাবে খেয়াল করো, আমি জানি তোমরা পারবে। তাহলে আমরা আজকের পাঠ থেকে কি কি জানলাম? হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব সম্পর্কে জানলাম। আর কি জানলাম? কিছু যুক্ত বর্ণ ভেঙে লেখা, সেটি ব্যবহার করে নতুন শব্দ তৈরি এবং বাক্য তৈরি। আর কি জানলাম? কিছু শব্দের অর্থ জানলাম, এবং একটি বাক্য বা অনুচ্ছেদ পড়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় সেটা পড়লাম। এবার চলো বাড়ির কাজ কি থাকবে সেটি জেনে নিই। আমাদের বাড়ির কাজ থাকবে তিনটি প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক, ক হচ্ছে, কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হবে? আবার খেয়াল করো, কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হবে, কি করতে হয়? খ, পরিষ্কার দেখালে হাত আসলে পরিষ্কার হয় না কেন? চারটি বাক্যে লেখো। গ, নিজেকে রোগমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তুমি কি করো? চারটি বাক্যে লেখো। এই তিনটি প্রশ্নের উত্তর খাতায় লিখবে এবং সেই সাথে পাঠ্যাংশটি ভালোভাবে পড়ে সেখান থেকে
বিরাম চিহ্নের ব্যবহার অনুশীলন করবে। এতটুকু আগামী কালকের বাড়ির কাজ। আর কারো যদি কোনো অংশ লিখতে অসুবিধা হয় তাহলে চট্টগ্রাম অনলাইন স্কুলের পেজে তোমরা এই ভিডিওটি আবার পাবে, এই ক্লাসের ভিডিওটি আবার পাবে এবং টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো যাতে খুব সহজেই খুঁজে পাও। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত প্রত্যাশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করবে আর বাবা মার কথা শুনবে। আল্লাহ হাফেজ।